দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে ত্রিপুরা ছাত্রছাত্রীদেরও। আগামী দিনে ছোট ছোট ছাত্রছাত্রীদের বিজ্ঞান সম্পর্কে আরও আগ্রহী করে তুলতে রাজধানীর বোধচক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার উদ্বোধন করা হলো স্মার্ট ক্লাসের। রাজ্যের মোট 34টি স্কুলকে এই প্রকল্পের আওতায় এনেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার। স্কুলে বসানো হয়েছে পড়াশোনার সুবিধার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক মেশিন, আনা হয়েছে টেলিস্কোপ। শুক্রবার স্মার্ট ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দ্রন, সমগ্র শিক্ষা দপ্তরের অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিলর হিমানি দেববর্মা। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ করার ক্ষেত্রে সহায়তা হবে বলে এদিন জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আজকে বুদ্ধজন স্কুলে একটা স্মার্ট ক্লাসের উদ্বোধন এখানে সংগঠিত হয়েছে। আমার সঙ্গে এডুকেশন ডাইরেক্টর এবং আমাদের সেক্রেটারি রয়েছেন। একটাই উদ্দেশ্য যে আগামী দিন যে আমাদের যে ভবিষ্যৎ যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কীভাবে স্মার্ট বানানো, তাদেরকে বৈজ্ঞানিক সায়েন্স সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হয়ে আমাদের সারা ভারতবর্ষে যাতে তাদের সুনাম অর্জন করতে পারে সেই লক্ষ্যমাত্রা রেখেই এই স্মার্ট ক্লাসের উদ্বোধন হয়েছে। এবং আমাদের ডাইরেক্টর সাহেব যেটা বলল যে আমাদের সারা রাজ্যে চৌত্রিশটা বিদ্যালয়কে এরকম স্মার্ট ক্লাসের জন্য সহায়তা করেছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। এটা ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ফান্ড, তো সেই 34টা স্কুলের মধ্যে এই তো এটা আমাদের এই বুদ্ধজন স্কুলেও সেটা সিলেকশন হয়েছে। সেখানে তারা খুব নিপুণতার সঙ্গে সেখানে সমস্ত অত্যাধুনিক মেশিন এখানে লাগানো হয়েছে এবং আগামী দিন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। বিবেকানন্দ অডিটোরিয়ামে আয়োজিত শুক্রবারের অনুষ্ঠানে উদ্বোধন করা হয় বোধচং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইমারি সেকশনেরও। এর পাশাপাশি এক বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।